চাচ্ছেন আপনারা? ঠিক আছে, সিলেট। হ্যালো গাইস, এখন আমরা মায়াবী ঝর্ণা জাবলং আছি। এখানে এটাই হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। আজকের এই ব্লগে মায়াবী ঝর্ণা এ টু জেড সব কিছু তুলে ধরবো, এবং নিজেও এই যে দেখতেছেন আপনারা পাথর, এই পাথর দিয়ে খুব সাধারণের সাথে উঁচুতে উঠবো। কত লোকজন, ওয়াও, অসাধারণ। এই জায়গাগুলোতে উঠলে কিন্তু আপনার সাহস থাকা বাধ্যতামূলক এবং খুব সতর্কতাভাবে উঠতে হবে। আপনারা দেখেন, এটা হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। এই মায়াবী ঝর্ণাকে আপনার একটু কাছ থেকে এখন আমরা দেখে একটু দেখাবো। ওয়াও, এই যে দেখেন, আমি থেকে উপরে উঠলাম, অনেক ভাইরা উপরে উঠতে চায়। এই যে আপনাদেরকে একদম টুকটাক থেকে পানির সাউন্ড আপনাদেরকে একটু শোনাবো। ঝর্ণা, এই জায়গাগুলো সবার ইচ্ছে শক্তি ছাড়া আসা কিন্তু সম্ভব নয়। আরেকবার এই যে দেখো, এই দেখো, এই সে হচ্ছে মায়াবী ঝর্ণা। অসাধারণ, অসাধারণ। দেখুন আপনাদের এই যে চারপাশটা ঘুরে ঘুরে দেখায়, এটা হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। দেখুন এই যে নিচের লোকগুলো কত নিচুতে, পানিগুলো কত উঁচু থেকে পড়তেছে দেখেন, একদম উঁচু থেকে, অনেক উঁচু থেকে, অনেক অনেক উঁচু থেকে দেখেন। ওই যে অনেকগুলো ভাইকে দেখা যাচ্ছে, কত ছোট ছোট দেখা যাচ্ছে। এই মায়াবী ঝর্ণাতে আপনারা যদি জাবলং আসেন, অবশ্যই অবশ্যই মায়াবী ঝর্ণাতে দেখবেন। এই যে কষ্ট করে খুব সতর্কতার সাথে উঠতে হবে, খুবই সতর্কতার সাথে, কারণ এই জায়গাগুলোতে শ্যাওলা আছে। যে কাজ থেকে দেখা একটু খুব সুন্দর শ্যাওলা, কিন্তু এই জায়গাগুলো খুব পিচ্ছিল, খুব সাবধানের সাথে না উঠলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ওই যে আপনারা দেখতেছেন, ওই নিচু থেকে আমরা আসলাম, নিচু থেকে এখন আমরা উপরের দিকে। ওই যে দেখেন, ওই যে কত উঁচু থেকে পানি পড়তেছে আপনারা দেখেন, এটাই সেই মায়াবী ঝর্ণা। অসাধারণ। যে বগুড়া থেকে অনেকে আমাদের কাছে যাচ্ছে, যে বিলাস ভাই আছে, বিলাস ভাই যে হাই দেন। এই যে এই জায়গাগুলোতে আসলে অসাধারণ লাগবে আপনার। দেখেন আপুরাও কিন্তু অনেক উপরে উঠেছে, দেখেন কত সাহসী আপু। এই যে ফটোগ্রাফি শাকিল ভাই এখানে আছে, শাকিল এই কেমন লাগতেছে? এই যে আব্দুর রহিম সরকার ভাই এখন উপরে উঠতেছে। এই যে আমরা সব পৃথিবী থেকে আসছি, অসাধারণ। দেখেন এই জায়গাটা, এই যে দেখেন আমরা কত নিচু থেকে আসছি। দেখেন ওই যে ওই জায়গাকে মা, ওই জায়গা থেকে একটু একটু করে উঁচু উঠে, একটু একটু করে উপরে উঠলাম আমরা। খুব সাহলা ভাইরা কোথায় থেকে আসছেন? কুমিল্লা থেকে। কেমন লাগতেছে ভাই? কদিন থাকবেন আরো? আচ্ছা, দেখেন কোথায় থেকে আসছেন ভাই? কুমিল্লা থেকে। বন্ধু কেমন লাগতেছে মায়াবী ঝর্ণা? দেখেন এই যে কুমিল্লা থেকে আসছে, জানি করে আসার পরও কতটা হ্যাপি। আসলে এই জায়গাগুলোতে আসলে অসম্ভব ভালো লাগে, আসলে ভালো লাগে না। ভাইয়া কোথায় থেকে আসছেন? কোথায় থেকে? কুমিল্লা, সবাই কুমিল্লা। এই যে দেখেন আপুগুলোকে দেখেন, একটু কাজ থেকে দেখেন কত খুশি। দেখেন এগুলো সবগুলো ধীরে ধীরে থেকে আসছে, এগুলো ছেলেদের বাইরে ম্যাক্সিমাম, ছেলেদের বাইরে থেকে আসছে ম্যাক্সিমাম। এই যে দেখেন, এই যে আব্দুর রহিম ভাই, এই যে আব্দুর রহিম ভাই, দেখেন কতটা হ্যাপি। ভাই পানি কেমন? অনেক ঠান্ডা না? সেই সেই অসাধারণ, অসাধারণ। এই যে দেখেন, এই যে আরও উপরে ভাইরা আসছে, এই যে আরও উপরে দেখেন, এই যে দেখেন ওই আপুটা দেখেন কত সাহসী, কত উঁচুতে উঠছে। এই জায়গাগুলোতে কিন্তু পিছলে পড়লে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এমনকি জীবন বিপন্ন হওয়ারও সম্ভাবনা আছে। শুধুমাত্র দূর দূরান্ত থেকে এই জায়গাগুলোতে আসে আসলে আনন্দ নেওয়ার জন্য, জীবনের মানে খুঁজে পাওয়ার জন্য, শত ব্যস্ততাকে আসলে ক্লান্তি দূর করার জন্য আসে মূলত এই জায়গাগুলোতে। আর ঝর্ণা দেখবে দেখে অনেকে দূর দূরান্ত থেকে এই জায়গায় আসছে। কোথায় থেকে আসছেন? বাগেরহাট থেকে। দেখেন বাগেরহাট থেকে সহপরিবারে আসছে, অসাধারণ এই মায়াবী ঝর্ণা দেখার জন্য। জোশ, জোশ। আসলে ইচ্ছা শক্তি না থাকলে এই জায়গাগুলোতে কখনোই আসা সম্ভব নয়।